আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের সংবাদে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন গরিব অসহায়দের মাঝে ত্রাণ পৌঁছে দিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সদস্য আদনান চৌধুরী। পনেরো নং লাহারকান্দি ইউনিয়নে জুগিরহাট বাজার ও আবুরবাপের গোজে 6 নং বাঙ্গাখা ইউনিয়নে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় আদনান চৌধুরী বলেন, বর্তমান প্রেক্ষাপটে মহামারী যেরূপ ধারণ করেছে তা খুবই ভয়াবহ। সরকার সকলকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন, তাই অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। লক্ষ্মীপুর সদর থানার প্রায় সকল ইউনিয়নে চেষ্টা করছি আমার এই ক্ষুদ্র উপহারটুকু পৌঁছে দিতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেশ ও জনপদের সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন পি বাংলা টিভিতে। আমাদের সাথেই থাকুন।